আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, সুন্দরী পাড়া উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আমি নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উপর একটা ছোট্ট হালকা পাতলা ক্লাস নিতে যাচ্ছি। সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী ভাই বোনেরা, এ সপ্তাহে তোমাদের হাতে অ্যাসাইনমেন্ট হিসাবে ইংরেজি সেকেন্ড পার্ট থেকে তোমাদের যে টপিকসটা এসেছে সেটা, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের উপরে একটা অ্যাসাইনমেন্ট তোমাদের করতে হবে। এখানে চেঞ্জিং সেন্টেন্সে যদিও আলোচনা পূর্বে আলোচনা করা আছে, তোমরা জেনেছো দেখেছো যে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক আইটেম তোমাদের মধ্যে আসে। একটা সেন্টেন্স, সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সের এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের রূপান্তর, ডিগ্রি, ভয়েস, এরূপ অনেক রকমের প্যাটার্ন চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আসে। কখনো অ্যাসার্টিভ আছে, নেগেটিভ করো, নেগেটিভ আছে, অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভ আছে, এক্সক্লামেটরি করো, এক্সক্লামেটরি আছে, অ্যাসার্টিভ করো, ঠিক এরকমভাবে কমপ্লেক্স আছে, সিম্পল করো, সিম্পল আছে, কম্পাউন্ড করো, এরকম। যদিও সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে তোমাদের অনেক রকমের প্যাটার্ন রয়েছে, কিন্তু এক্ষেত্রে এ পর্যায়ে তোমাদের অ্যাসাইনমেন্ট এসেছে শুধু ভয়েস, ভয়েসের উপর। তো তোমরা জানো ভয়েসটা কি, কিভাবে একটি ভয়েস অ্যাক্টিভ থেকে আরেকটি বা প্যাসিভ ভয়েসে যেতে হয়, অথবা প্যাসিভ আছে তাকে অ্যাক্টিভ করতে হবে, কোন পর্যায়ে কোন পদ্ধতি, এটা তোমাদের পূর্বে বিস্তারিতভাবে বলা হয়েছে, আশা করি তোমরা এটা শিখেছ। এক্ষেত্রে তোমাদের আবারও ঠিক সেই চেঞ্জিং সেন্টেন্সের শুধু ভয়েসটুকুই তোমাদের এখানে চাওয়া, ভয়েসের উপর অ্যাসাইনমেন্টটা তোমরা করবে, তোমরা জমা দিবে। এই হিসাব অনুযায়ী প্রশ্নে উল্লেখিত রয়েছে হোমওয়ার্কের মধ্যে অ্যাক্টিভিটি থ্রি, পেজ নাম্বার এক, তোমার বোর্ড বইয়ের 183 থেকে 184। এখানে তুমি পৃষ্ঠার নাম্বারটা খুললে দেখতে পাবে দুইজন ব্যক্তির কমিটমেন্ট রয়েছে, যেটাকে তুমি বা আমরা ডায়লগ হিসাবে চিনি। তো এই ডায়লগের মধ্যে এখানে একটা বক্তা বক্তব্য দিয়েছে, আবার কখনো ওই বক্তার বক্তব্য অথবা তার উত্তর, এই উত্তরে গিয়ে একটা অন্যস্থান বা গ্যাপ পাবে। ওই তোমার প্যাসিভ ভয়েস হোক অথবা দিয়ে গঠন করে হোক, শূন্যস্থানটি তোমার পূরণ করে দিতে হবে। এখানে যেহেতু এখানে অ্যাসাইনমেন্টে উল্লেখ করা হয়েছে দ্য প্যাসিভ, সুতরাং তোমার ওই প্রত্যেকটা শূন্যস্থান যদি তার উত্তর হয়, সে উত্তরটাও কীভাবে প্যাসিভ গঠন করা যাবে, এবং যদি কোনো প্রশ্ন করা হয় প্রশ্নটাও কীভাবে প্যাসিভ দিয়ে প্রশ্ন করা যায়, সেই হিসাবটুকু মাথায় রেখে তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। সাপোজ যদি কোনো বক্তা ওখানে বক্তব্য দিয়ে থাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে প্রশ্ন করা হলো সুন্দরভাবে একটা অ্যাক্টিভ ভয়েসে, তোমার ওই বক্তব্যটাকে যদি তুমি প্যাসিভের আকারে নিয়ে আসতে চাও তাহলে দেখা যাবে ওটাকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসো, প্যাসিভ অর্থ হোক দাঁড়াবে তোমার এরকম, বাক্য চেঞ্জ হবে, পরিবর্তন হবে, কিন্তু অর্থ ঠিকই থাকবে। এক্ষেত্রে তুমি আমরা সাপোজ হিসেবে ধরতে পারতেছি এরকম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা যে একটা প্যাসিভের গঠন, অবকাঠামোগতভাবে সুন্দরভাবে ধারাবাহিক নিয়ম অনুযায়ী যে গঠনটা প্যাসিভের রয়েছে সে নিয়ম অনুযায়ী ওই সেন্টেন্সটা পূরণ করে তোমার ওই শূন্যস্থানে লিখে দিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে।
যাক, এখানে আমি তোমাদের বলতে চাচ্ছি এই 183 ও 184 পৃষ্ঠায় সুন্দর করে এখানে কয়েকটা শূন্যস্থান দেওয়া আছে। ওই শূন্যস্থানে তোমাদের যে সেন্টেন্স বা যে বক্তব্যটা তুমি বসাবে বা বস দিবে, ওই সেন্টেন্সটা তোমার প্যাসিভ আকার গঠন করে ওই সেন্টেন্সটা পরিপূর্ণ ওখানে দিয়ে তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। সেই অনুযায়ী প্যাসিভ ভয়েসের ফর্মুলাগুলো তোমরা জানো, দেওয়া আছে। আশা করি তার উপর ভিত্তি করে তোমরা প্যাসিভ গঠন করে সেই শূন্যস্থান কয়েকটি পূরণ করে অ্যাসাইনমেন্ট এক যেটা হোমওয়ার্ক হিসাবে দেওয়া আছে সেটা তোমরা কমপ্লিট করবে, তোমাদের খাতা সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত চাওয়া হয়েছে একটি লেটার। এই লেটারে তোমাকে বলা হয়েছে সাপোজ ইউ আর লিমা লিমন, এটা তোমার একটা ফাইন্ড আউটের বিষয়। তুমি যখন তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করতে যাবে, যখন লেটারটা লিখতে যাবে, তখন তোমাকে অবশ্যই এই প্রশ্নে উল্লেখিত নাম দুটি ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে এই নাম দুটি যেন কখনোই পাল্টে তোমার নিজের নাম অথবা তোমার কোনো বন্ধু বান্ধব যেটা তোমার মন চাচ্ছে ঠিক এরকম কোনো নাম দেবে না, এরকম যেন না হয়। উল্লেখ করা হয়েছে সাপোজ ইউ আর লিমা অর লিমন, তাহলে লিমা তুমি, লিমা অথবা লিমন তুমি, সেজে তোমার অপর একটা বন্ধু কোনো কারোর কাছে তুমি তোমার লেটারটা লিখতে যাবে। এই হিসাব অনুযায়ী এখানে চাওয়া হয়েছে সাপোজ ইউ আর লিমা অর লিমন ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 ইন শ্রীপুর কুমারিয়া হাই স্কুল শ্রীপুর, ইন ইউর স্কুল ইউ ডোন্ট হ্যাভ অ্যানি সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দ্য স্টুডেন্টস। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, আমি বলেছিলাম লেটার, জিনিসটা আসলে লেটার নয়, একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটা লিখতে যে জিনিসগুলো ফলো করবে তুমি, সেটা দেখবে যে তোমার স্কুলের নাম সুন্দর করে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তুমি যে স্কুলেরই ছাত্র হও না কেন, তোমাকে অবশ্যই এখানে উল্লেখিত স্কুলের নামটা দিতে হবে, এবং তোমার নাম যাই হোক না কেন তোমাকে এখানে উল্লেখ করা যে নাম রয়েছে সে নামটি তুমি ব্যবহার করবে। আর এই ব্যবহার করতে গিয়ে তুমি অন্য কোনো বন্ধু বান্ধবের নাম কখনো যেন ব্যবহার করো না। তারপরে বলা হয়েছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার, অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এই অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে এর ক্রাইসিস অথবা যে অভাবটা রয়েছে এই জিনিসটা সুন্দর করে ফুটিয়ে তুলবে। তারপরে হেড স্যার বরাবর তুমি এই একটা অ্যাপ্লিকেশান প্রণয়ন করবে। শেষে গিয়ে তোমার যে নামটা ব্যবহার করা হয়েছে এই নামটা ব্যবহার করে দিবে। আর এই ক্ষেত্রে যেহেতু উল্লেখ করা হয়েছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে তোমাকে অবশ্যই এখানে সেফ ড্রিঙ্কিং ওয়াটার যখন ক্রাইসিস রয়েছে তাহলে তোমার আনসেফ যে ওয়াটারগুলো রয়েছে তারও একটা বর্ণনা তোমার এর মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তোমার এই আনসেফ বা ডার্টি ওয়াটার ব্যবহার করার কারণে তোমার কী কী সমস্যা দেখা দিয়েছে এই জিনিসগুলো তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে স্থাপন করবে, তুলে ধরবে। তারপরে হেড স্যার বরাবরে সুন্দর করে তোমার অ্যাপ্লিকেশনটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে। আমি ওই ক্ষেত্রে তোমাদের বলবো এরকম ভিত্তি করে তোমার নিজের যে দক্ষতা, ইংলিশের যে একটা স্কিল রয়েছে সেটার উপর ভিত্তি করে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার চেষ্টা করবে। ওই নেটে, গুগলে, ইউটিউবে কী ছেড়েছে, কী দিয়েছে এটার উপর ভরসা করতে যেও না, এটা তোমাদের কাছে আমার একটা অন রিকোয়েস্ট রইল। আশা করি এই অনুযায়ী তুমি তোমার গুড ওয়ে কিছু সাহায্য নিতে পারো। এক্ষেত্রে তোমার পাশে যে টিচার তোমার আশেপাশে সাহায্য করতে পারবে তার সঙ্গে তুমি সাক্ষাৎ করে নিতে পারো নিরাপদ দূরত্ব বজায় রেখে, তাহলে তুমি তোমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে,
আমি যা বলেছি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এই আলোকে তোমরা তোমাদের উত্তরগুলো করার চেষ্টা করো, ভবিষ্যৎ তোমরা আরও সুন্দর করো, ভালো করো, সবাই সামাজিক দূরত্ব মেনে চলো। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের আমাদের সকলকে ভালো রাখবে। ঠিক আছে, সামনে আরও তোমরা ভালো করো। আল্লাহ হাফেজ।